দেখো যুগ এগিয়ে যাচ্ছে আধুনিক যুগের দিকেই আমরা আছি বিভিন্ন বা টিভির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে এখানে বাবাদের ভূমিকাও রয়েছে ভূমিকা পালন এবং সেই সাথে ভাই বা অন্যান্য সদস্য এবং সেই কিশোরীটি যে স্কুলে পড়াশোনা করছে সেখান থেকেও কিন্তু অনেক ধরনের সাপোর্ট তারা পাচ্ছে যেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতন করা হচ্ছে জনগণকে এই ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই মায়ের গুরুত্বটা বেশি কারণ মেয়েটা তার সব কিছু ব্যাপারে মায়ের পশি বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে সেই জন্য সেই হিসাবে মায়ের অবশ্যই গুরুত্ব কিন্তু এখন তো তাকে সবখানেই মিষ্ট হচ্ছে তার বাবার সাথে তাকে ভাই সবাই কথা বলতেছেন সবাই সাথে মিষ্ট হতেছে সুতরাং সবাই দায়িত্ব পরিবারে শুধু বা ভাই বোন ছাড়া আরও যে দাদি দাদা দাদি যারা আছেন ওনারও দায়িত্ব আছে ওনারও তা মানে তার যে তার যদি কোনো কোয়ারি থাকে প্রশ্ন থাকে সেটা সম্বন্ধে তাকে ভালো করে বুঝিয়ে বলবে বা তার সে যদি কিভাবে চলতে চায় কিভাবে চলা উচিত সেভাবে তাকে ভালো করে উপদেশ দেবে এমনকি স্কুলেও আর আমরা তো আজকাল দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে আসতেছে সবখানে টিভিতে সবখানে বলা হচ্ছে যে কিশোরীদের কি করা উচিত এগুলা থেকেও মায়েরা গার্জিয়ানরা কিন্তু জানবেন জেনে ওনা ওদেরকে সেভাবে গাইড করবেন অঞ্চলে তুলনায় গ্রামাঞ্চলে কম বয়সী কিশোরীদের কিন্তু খুব আর্লি বিয়ে হয়ে যাচ্ছে অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে এবং বাল্য বিবাহ হওয়ার কারণে কিন্তু সেই কিশোরীটি খুব কম বয়সে কিন্তু গর্ভধারণ করছে এই বিষয়ে আপনার মতামতটা আর কি এইটা আমাদের গাইনোকোলজিসের জন্য শাশুলি সত্যি একটা ইয়ে প্রবলেম হয়ে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে ঠিক থাকি কারণ দেখা যায় যে একটা চোদ্দ বছরের মেয়ে তো ও নিজেই তো একটা বেবি ও একটা প্রেগনেন্সি হয়ে আসলো মানে সেটা তখন একটা হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে দাঁড়ায় তার জন্য কারণ এখনও তার নিজের বডি পরিপূর্ণতা হয় তার নিজের বডিরই ডিমান্ড অনেক বেশি তার বডি বড় হবে আরও বড় হবে আর অ্যাট দ্য সেম টাইম সে আবার একটা বেবিও ক্যারি করতেছে তাইলে তার বা নিজের গ্রোথ বাচ্চার গ্রোথ এই সব কিছু তাকে এটা একটা তো নিউট্রিশনাল প্রবলেম হয়ে দাঁড়ায় তখন দেখা যায় যে মাটাও সেরকম বাড়তে পারতেছে না বাচ্চার গ্রোথ হচ্ছে না বাচ্চার গ্রোথ ইন হয়ে যাচ্ছে এটা তাছাড়া এই যে একটা পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করে সে খাওয়া দাওয়া সবকিছু মেনটেন করে চলা। এতটুকু পরিপক্ক তো তার মধ্যে আসে না তো এই মারাই কিন্তু পরে নানা রকম প্রবলেম যেমন প্রেশার বেড়ে যাচ্ছে তারপরে ধরেন বাচ্চার গ্রোথ কমে যাচ্ছে তারপরে নানা রকম প্রবলেম জানি যে অতিরিক্ত রক্ত খরণ হয়ে থাকে কারণ খাওয়া দাওয়া করতে পারতেছে না সেই জন্য বেশিরভাগই রক্তশূন্যতা ভুগতেছেন আবার এদের ডেলিভারি তো বেশিরভাগ সময় বেশিরভাগই গ্রামে বা ইয়ের মাধ্যমে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু অলরেডি তারা রক্তশূন্যতা ভুগতেছেন বাচ্চার গ্রোথ হচ্ছে না এদিকে মা দুর্বল আবার ডেলিভারি সময়েও দেখা যাচ্ছে যে হঠাৎ করে অনেক ব্লিডিং হয়ে সে অনেক মা কিন্তু মারা যাচ্ছেন এর কারণে তো এই জন্য আমাদের এখন এই যে সচেতনতা আমরা সবসময় বলি যে এইটিন মানে মেজর আঠারো আগে বিয়ে দেওয়া যাবে না কারণ তার শরীরের ডিমান্ড তো আগে তো নিজের শরীরটা বড় হবে তারপর সে বাচ্চাকে বড় করতে পারবে তো সেই জন্য তাকে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গ্রামে কিন্তু হচ্ছে চোদ্দ পনেরো বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে মেয়েদেরকেও আমরা বলবো যে যাকে বিয়ে দিচ্ছে সে জন্য গর্ভধারণ যেন এত সহজেই না করে অ্যাটলিস্ট সে আঠারো পূরণ করে যেন গর্ভধারণ করে এবং আমার মনে হয় মা ছাড়াও এখানে আরো অনেকেরই ভূমিকা রয়েছে ভূমিকা আছে স্বামীর ভূমিকা আছে এবং সেটি কারা করবে সেটি শুন কাছ থেকে তবে তার আগে একটু দেখিয়ে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি